এমডি রিফাত লিখেছেন, আমার বাবা আমার সাথে দুই বছর যাবত কথা বলেন না, কারণ ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমি তার পাদরে ক্ষমা চেয়েছি, তবু তিনি ক্ষমা করেননি। এখন আমার করণীয় কী? দেখুন, বাবা মার বিষয়টা খুব স্পর্শকাতর। আপনি তার কাছ থেকে ক্ষমা আদায় করবার যত প্রচেষ্টা হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন। আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা করেননি, এখানে আপনার ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়। এবং এটা দায়ের ব্যাপার না যে আমি দায় সারলাম, বরং এটা আপনার ঠেকা যে আপনি আপনি বাধ্য তার কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। মানুষ ক্ষমা চাওয়ার মতো চাইলে তার ক্ষমা পাওয়ার কথা। আপনি চোখের পানি ফেলে একের পর এক অনবরত চাইতে থাকলে কীভাবে চাওয়া যায়? অন্য কাউকে দিয়ে চাওয়ালেন, অন্য কাউকে দুর্বল করলেন, বিভিন্নভাবে যখন চেষ্টা করবেন, আল্লাহ তালা তার দিল গড় দেবেন। আল্লাহ কাছে দোয়াও করবেন আল্লাহ যেন তার অন্তরকে পরিবর্তন করে, কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। আমরা দোয়া করি আল্লাহর কাছে সাধারণত যে আমাদের অন্তরকে আপনি ইমানের উপর অটল অবিচল করে দিন, ইমানের উপর আপনি টিকিয়ে রাখুন। সো তার কাছে তার অন্তরকে যেন আল্লাহ তালা আপনার প্রতি ঘুরিয়ে দেন, বিনম্র করে দেন এবং তাকে যেন নরম করে দেন, সেজন্য আপনি দোয়া করবেন। এরপরও যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না পান, তিনি খুব বেশি শক্ত ভাব নেন, আপনি অনেক নরম হয়েছেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে দায়মুক্ত করবেন। আপনার চেষ্টার সর্বোচ্চ লেভেল আপনাকে যেতে হবে। এমডি শাহরিয়ার সাজিদ, আপনি লিখেছেন, আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লাহ বলতে হয়। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? জামা কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলা কুসংস্কার এ অর্থে নয় যে যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করব। অতএব জামা কাপড় ধোয়া, একটা অপবিত্র কাপড়কে পবিত্র করা, অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা, এটা অবশ্যই ভালো কাজ। অতএব এটা শুরুতে বিসমিল্লাহ বলাটা সে অর্থে ঠিক আছে, যে কোনো ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলার অর্থে ঠিক আছে। সেক্ষেত্রে তিনবার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয়, তাহলে নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন, আর না হলে দৃশ্যমান যদি না হয়, যেমন পেশাব বোঝা যায় না পানির সাথে মিশে থাকে, এটা ওইভাবে দৃশ্যমান নয়, তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার চিপাবেন। তো প্রত্যেকবার চিপানোর শুরুতে যদি বিসমিল্লাহ কেউ পড়েন, সেটা সে অর্থে ঠিক আছে। বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিসমিল্লাহ বলা জরুরি না, কাপড় পবিত্র হওয়ার জন্য তিনবার ভালো করে ধোয়া এবং চিবানো হলো শর্ত। বিসমিল্লাহ বলা ছাড়াও যদি সেটা করেন, কেউ কাপড় পাক হয়ে যাবে। অতএব আপনার মায়ের বিসমিল্লাহ বলাটা যদি ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলার অংশ হিসাবে হয়, ঠিক আছে। কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয়, তাহলে সেটা আবশ্যক না বিসমিল্লাহ বলাটি। তাহলে এক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে, যদি ভুল ধারণা থেকে তিনি এটি করে থাকেন। আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ বলেন, সেই হিসাবে বলেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। হালিমা সাদিয়া লিখেছেন, আমি একজন অভিভাবক, আমার সন্তান স্কুলে পড়ছে, দেখলাম সেক্স এডুকেশনের নামে পাঠ্যপুস্তকে এরকম কিছু বিষয় আছে যার কারণে শিক্ষার্থীরা লজ্জাসরম বিষয়টা থাকবে না, শিক্ষার্থীদের লজ্জাসরম বিষয়টা থাকবে না। ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের নামে একান্ত ব্যক্তিগত বিষয় আলাপ করতে উদ্বুদ্ধ করা হয়েছে, এ নিয়ে দুশ্চিন্তে আছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের শিক্ষা কারিকুলাম যদি এরকম ধ্বংস করতে থাকা হয় এবং কোনোভাবে এগুলোকে পরিবর্তন করা না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে শিক্ষিত করার চাইতে বাসায় বসিয়ে রাখা বা বাসায় আপনার হোমস্কুলিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং প্রয়োজনে বিকল্প শিক্ষার পথে আমাদেরকে হাঁটতে হবে। কোনো অবস্থাতে আমাদের সন্তানদের ঈমান আমল নষ্ট হতে পারে, সেরকম পথে যাওয়ার কোনো সুযোগ নেই। নিজে হাতে নিজের সন্তানের জীবন ধ্বংসের পথে যাওয়া আমাদের জন্য জায়েজ নেই। এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে, আন্দোলন করতে হবে এবং মুখ খুলতে হবে। আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের ভয়াবহ ষড়যন্ত্র থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করুন, বাবা মা হিসাবে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এমনি লোকমান হোসেন বিজয় না লোমান হোসেন বিজয় আপনি লিখেছেন, কীভাবে আল্লাহর হেদায়ত পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়ত কামনা করতে হবে। আমরা প্রত্যেক রাকাতে সূরে ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহ তাআলার কাছে কামনা করব হেদায়ত। সেই সাথে হেদায়ত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হেদায়তের পথে যাওয়ার চেষ্টা করতে হবে, সত্যানুসন্ধানী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে চলার, আল্লাহ বলেছেন আমরা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়ত দিব বা পথ দেখাবো। তো এই জন্য হেদায়তের জন্য চেষ্টা করতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হয়, হেদায়ত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।